আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকে তারিখ 10/2/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই জব সম্পর্কে আমি যদি একটু বিস্তারিত বলি যে এই জবে টোটাল পোস্ট কয়টি আছে, কোন পদে কতজন নিবে, কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কত বছর বয়স পর্যন্ত আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কত তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জবের জন্য, অল এভরিথিং আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো প্রথমে দেখব যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে। এই জবের টোটাল পোস্ট আছে হলো 2953। এখন কোন পদে কতজন নিবে যদি আমি একটু বিস্তারিত বলি, এর আগে বলে দিই যে এই জবের ডিউ ডেট অর্থাৎ লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের 7/3/2023 অর্থাৎ মার্চের 7 তারিখের ভিতরে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার পদগুলো যদি আমি একটু বিস্তারিত বলি, এক নম্বর পদ কমিক নং 1 ইউনিট 2 সুপারিনটেন্ডেন্ট বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সমূহ নিবে একজন। কোড হলো, বিষয় কোড হলো 320, বেতন 35,500 থেকে 67,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী, স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। দুই নম্বর কমিক নং 2 ইউনিট 2 উপপ্রধান বয়লার পরিদর্শক শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিবে পদ সংখ্যা একজন। বিষয় কোড হলো 312, বেতন হলো 35,500 থেকে 67,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা যন্ত্র কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে 7 বছরের কর্ম অভিজ্ঞতা, বয়লার ডিজাইন তৈরির কাজে অভিজ্ঞতা। তিন নম্বরে কমিক নং 3 ইউনিট 13 উপপরিচালক সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও পরিবহন ও সড়ক বিভাগের আওতাধীন পদ সংখ্যা একটা, বিষয় কোড হল 134, বেতন 35,500 থেকে 67,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা আইন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা ডিগ্রি, আদালতে মামলা পরিচালনায় 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কমিক নং 4 ইউনিট 2 উপ সহকারী প্রকৌশলী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর নিবে একজন। কমিক নং 15, 24 থেকে 26, 31 থেকে 32, 34 থেকে 36, 38 ও 41, বেতন 16,000 থেকে 38,640 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগের পাওয়ার বা তড়িৎ বা যান্ত্রিক প্রকৌশল 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। কমিক নং 5 ইউনিট 13 মোটরযান পরিদর্শক সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও পরিবহন সড়ক বিভাগের আওতাধীন পদ সংখ্যা 10টি, কমিক নং 15 ও 36, বেতন 16,000 থেকে 38,640 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা অটোমোবাইলস ও অথবা পাওয়ার টেকনোলজিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কমিক নং 6 ইউনিট 7 সিনিয়র স্টাফ নার্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডিওফারিক অধিদপ্তর পদ নিবে হলো 2,367 জন। কমিক নং 81, 82 ও 401, বেতন 16,000 থেকে 38,640 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা টানি নার্সিং এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এরপর কমিক নং 7 ইউনিট 12 উপসহকারী প্রকৌশলী স্টোর রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নিবে হলো 52 জন। কমিক নং 15, 18 থেকে 27, 31 থেকে 32, 34 থেকে 36, 38 ও 41, বেতন 16,000 থেকে 38,640 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স, সিভিল, পাওয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সনদধারী হতে হবে। কমিক নং আট ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নিবে 85 জন। কমিক নং ২৪ থেকে ২৬ ৩১, ৩৬, ৩৮, ৩৪১, বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সিভিল পাওয়ার কম্পিউটার ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সনদধারী হতে হবে। কমিক নং ৯ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সমিনার ড্রাইং বাংলাদেশ রেলওয়ে নিবে ২০৫ জন। কমিক নং ১৫, ১৭, ২৪ থেকে ২৬, ২৮, ৩১, ৩২, ৩৪ থেকে ৩৬, ৩৮, ৩১, বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০। যোগ্যতা ও অভিজ্ঞতা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সিভিল পাওয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সনদধারী হতে হবে। কমিক নং ১০ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী ওয়ে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নিবে ৩৫ জন। কমিক নং ১৮, ১৯, ২২, ২৭ বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সনদধারী হতে হবে। কমিক নং ১১ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী ওয়ার্কস রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নিবে ৩১ জন। কমিক নং ১৮, ১৯, ২২, ২৭ বেতন ১৬,০০০ থেকে ৩৮,০০০ পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সনদধারী হতে হবে। কমিক নং ১২ উপসহকারী প্রকৌশলী ব্রিজ রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নিবে ১১ জন। কমিক নং ১৫, ১৮, ২৭, ৩১ থেকে ৩২, ৩৪ থেকে ৩৬, ৩৮, ৪১, বেতন ১৬,০০০ থেকে ৩৮,০৪০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সিভিল পাওয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সনদধারী হতে হবে। কমিক নং ১৩ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নিবে ৮ জন। কমিক নং ১৩, ১৪, ১৮, ১৯, ২২, ২৭ বেতন ১৬,০০০ থেকে ৩৮,০৪০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও আর্কিটেকচার সনদধারী হতে হবে। কমিক নং ১৪ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী সিভিল ড্রাইং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলে নিবে ১৫ জন। কমিক নং ১৩, ১৪, ১৮, ১৯, ২২, ২৭ বেতন ১৬,০০০ থেকে ৩৮,০৪০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার সনদধারী হতে হবে। কমিক নং ১৫ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী সিগন্যাল টেলিকমিউনিকেশন রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলে নিবে ৭১জন। কমিক নং ২০, ২১, ২৩ থেকে ২৬, ৩১, ৩১, ৪১ বেতন ১৬,০০০ থেকে ৩৮,০৪০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক বাংলাদেশ টেকনোলজি সনদধারী হতে হবে। কমিক নং ১৬ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী এস্ট রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ে নিবে ১জন। কমিক নং ১৮, ১৯, ২২, ২৭ বেতন ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক বাংলাদেশ এই কম্পিউটার টেকনোলজি সনদধারী হতে হবে। কমিক নং ১৭ ইউনিট ১২ উপসহকারী প্রকৌশলী মেরিন রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ে নিবে ২জন। কমিক নং ১৫, ৩৫, ৩২ থেকে ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪০
বেতন 16,000 থেকে 38,640 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন মেরিন মেকানিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ সনদ প্রাপ্ত হতে হবে। কমিক নং 18 ইউনিট 6 ডিপ্লোমা নার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন নেবে 55 জন। কমিক নং 82 বেতন 16,000 থেকে 38,640 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা ইনস্টিটিউট হতে নার্সিং ডিপ্লোমা সনদ। কমিক নং 19 ইউনিট 7 প্রশাসনিক কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের অধীন তোষাখানা ইউনিট জাদুঘর নিবে 1 জন। কমিক নং 101 থেকে 199 বেতন 12,500 থেকে 30,230 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের। এখানে আরও অনেক বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কোন পদের জন্য কত টাকা ফি লাগবে, কী কী কাগজপত্র লাগবে, সব কিছু দেওয়া আছে। এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।